সারা দেশেই বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বুধবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এদিকে বুধবার সকালে ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হয়েছে, সেই সঙ্গে আকাশে কালো মেঘের বিচরণ রয়েছে। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে, সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এদিকে আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, পরবর্তী 72 ঘন্টায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে, তবে কালবৈশাখী বা টর্নেডোর হওয়ার আশঙ্কা নেই, সেই সাথে কোনো সংকেতও দেখাতে হবে না। আজকেও বৃষ্টি হয়েছে মোটামুটি, আগামীকালকেও আজকের মতো সারাদিন বৃষ্টি হবে না, হয়তো দিনে হয়তো সকালে হলে বিকালে হবে এরকম। তবে আমরা যেটা হচ্ছে বিশেষ করে শুক্র শনি অর্থাৎ 31 তারিখের দিকে মোটামুটি সারা দেশে হালকা থেকে মাঝারি কোনো কোনো জায়গায় আপনার ভারী বর্ষণ হতে পারে। কালবৈশাখী হচ্ছে হবে, তবে ওটা অতি তীব্র না। কালবৈশাখী বলতে বাতাস 30-40 কিলোমিটার যদি বাতাস হয় এটা তো কালবৈশাখী, তবে এটা তীব্রতা নয়। আবহাওয়াবিদদের মতে ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ পশ্চিম বা দক্ষিণ দিক থেকে ঘন্টায় 8-12 কিলোমিটার, যা অস্থায়ীভাবে দমকা হাওয়ায় ঘন্টায় 30-40 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। সিদ্দিকুর রহমান রুমন, প্রতিদিনের বাংলাদেশ।